তো এখান থেকেই আপনার অর্ডার প্রসেস শুরু হবে এই অর্ডার এডিট পেজ থেকে। তো সবার আগে আমরা চলেন এই ব্যাক বাটনটা দেখি। ব্যাক বাটনটা কি, ধরেন আপনি অর্ডার এডিট করার জন্য এই পেজে আসছেন, বাট কোনো কারণে আবার আপনার অর্ডার লিস্টে ফিরে যাওয়া লাগতে পারে, সো বা যাইতে হবে, অনেক সময় যাইতে হবে বা সব সময় যাইতে হবে, সো কিভাবে আপনি যাবেন, যাওয়ার জন্য দেখেন এই একদম টপে উপরে দেখেন একটা ব্যাক বাটন আছে রেড কালারের তীর আইকনের মতো ব্যাক লেফট সাইডের দিকে, সো এইটাই হচ্ছে আপনার ব্যাক বাটন। এই পেজে আসার পর যদি আপনি আবার ফিরে যেতে চান আপনার অর্ডার লিস্টে, সো সিম্পলি আপনি এই রেড বাটনের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনি আবার অর্ডার লিস্টে ফিরে আসবেন। আবার এখান থেকে যে কোনো অর্ডারের এডিট বাটনে ক্লিক করবেন, তাহলে আবার এই অর্ডারের এডিট বাটনে চলে আসবেন। দেখেন এইটা অর্ডারের আইডি হচ্ছে 118492, এটার মধ্যে আসলাম এডিট করার জন্য, প্রসেস করার জন্য। আবার ধরেন আমি ব্যাক বাটনে, আপনি এখানে ক্লিক করে ব্যাক বাটনে চলে যাবেন। আবার আপনি ধরেন একটু যেটার মধ্যে প্রয়োজন মনে করেন, ধরেন আবার এই এই অর্ডারের এডিট বাটনে ক্লিক করবেন, এই অর্ডারের এডিট বাটনে চলে আসবেন, সরি এই অর্ডারে এডিট পেজে চলে আসবেন। আবার আপনি এখান থেকে ফিরে যেতে চাইলে আবার রেড বাটনে ক্লিক করবেন, অর্ডার এডিট অর্ডার লিস্টে চলে আসবেন। সো অর্ডার লিস্টে আসবেন কিভাবে, অর্ডার লিস্টে যাবেন কিভাবে, আশা করি এটা আপনার ক্লিয়ার। এটা আরেকভাবে করতে পারেন, চলেন এটা সেটা দেখাই। এখন ধরেন আবার আমি এই অর্ডার লিস্টে গেলাম, আপনি হয় এই রেড বাই বাটনে ক্লিক করে অর্ডার লিস্টে যেতে পারেন, অথবা আপনি এই দেখেন সাইড নেবে আছে ইনভয়েস লিস্ট, এটাতেও যদি আপনি ক্লিক করেন তাও কিন্তু আপনি অর্ডার লিস্ট পেজেই চলে আসবেন, অর্ডার লিস্ট পেজেই চলে আসবেন। আবার আমি এটার মধ্যে গেলাম, আবার আমি ইনভয়েস লিস্টে ক্লিক করলাম, আবার আমি অর্ডার লিস্ট পেজে চলে আসলাম। সো আপনি দুইভাবে ব্যাক করতে পারেন অর্ডার লিস্ট অর্ডার পেজে আসার জন্য, আর যাওয়ার জন্য অর্ডার এডিট পেজে যাওয়ার জন্য আপনি অর্ডার এডিট বাটনে ক্লিক করে যেতে হবে, আর আসার জন্য ব্যাকে ফিরে আসার জন্য হয় আপনি রেড বাটন ইউজ করেন, হয় আপনি ইনভয়েস লিস্ট এই বাটন ইউজ করেন, যেটা আপনার ভালো লাগে। আশা করি এইটা ক্লিয়ার।